সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কোরবানি কেন্দ্রিক চারটি কমন এবং বড় ভুলের কথা বলবো, যে ভুলগুলো কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোরবানিকে সম্পূর্ণ অর্থহীন করে দিতে পারে। এ সমস্ত ভুলগুলো বেশিরভাগ মানুষ আমরা করে থাকি। তোমাদের থেকে প্রথম ভুলটি হলো, কোরবানি করার ক্ষেত্রে অনেকের অসৎ উদ্দেশ্য থাকে, অর্থাৎ তিনি হয়তো প্রতি বছর কোরবানি করে থাকেন, এবছর কোরবানি না করলে বাচ্চারা ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে, অথবা আত্মীয় স্বজন কী বলবে, পাড়া প্রতিবেশীর লোকেরা কী বলবেন, তাদের কাছে আমি ছোট হয়ে যাব, এটাকে একটা নিজের ইজ্জতের ব্যাপার মনে করেন। আবার অনেকে মনে করেন যে কোরবানি করলে এটার উপকারিতা তো আমি নিজেই পাচ্ছি, গোশত আহরণ তো আমার এমনিই করতে হয়, গোশত তো কিনতে হয়, সেক্ষেত্রে ফ্রেশ গোশত আমি আহরণ করলাম। এ সমস্ত উদ্দেশ্য যদি থাকে কোরবানি করার পেছনে, তাহলে সেক্ষেত্রে সে কোরবানি করা আর না করাতে কোনো পার্থক্য থাকবে না, বরং সেটি শিরকে আসগারে পরিণত হতে পারে, যার কারণে কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। এবং সেজন্যই মাঝে মধ্যে নিজে গরু কোরবানি করলেও সেটাকে ছাগলে পরিবর্তিত করা দরকার, এবং মাঝে মধ্যে নিজের কোরবানিটা অন্য কোনো জায়গায় করা দরকার যেখানে আমার পরিচিত লোকজন চিনছে না, অর্থাৎ যে কোনোভাবে কোরবানিতে আমার এখলাস রয়েছে, নিষ্ঠা রয়েছে, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করছি, এখানে গোশত অথবা সামাজিক কোনো অবস্থান আমার উদ্দেশ্য না, এই বিষয়টিকে আমাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। কোরবানির ক্ষেত্রে অসাধুতা, উদ্দেশ্যের অসাধুতা অনেক বেশি পরিমাণে আমাদের মধ্যে হয়ে থাকে। দ্বিতীয় যে ভুলটি খুব কমনভাবে আমরা করে থাকি এবং বেশিরভাগ মানুষ করে থাকি, সেটি হলো কোরবানির পশু যিনি জবাই করেন অথবা যে কসাইরা সেটাকে প্রস্তুত করেন গোশতগুলোকে, তাদেরকে আমরা কোরবানির পশুর গোশত থেকে অনেক সময় দিয়ে থাকি। আর অনেক অঞ্চলে দেখা যায় যিনি জবাই করেন তাকে কোরবানির পশুর কল্লাটা বা কিছু অংশ দিয়ে দেওয়া হয়, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ একটি কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত পরিষ্কারভাবে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন আর বিভিন্ন হাদিসে বিভিন্ন সাহাবীদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে নবী আলাইহিসসালাম নিষেধ করেছেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত দিতে। কোরবানির পশুর গোশত আপনি কসাইকে দিতে পারবেন না, এজন্য যে আপনি কসাইকে ওই গোশত দেওয়া মানে হলো কসাইকে পারিশ্রমিক দেওয়া, আর কোরবানির পশু বিক্রি করা জায়েজ নাই, এবং কাউকে পারিশ্রমিক হিসাবে দিলে সেটাও বিক্রি করার মতোই হয়ে গেল। সেই দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ ভুল একটি কাজ এবং বড় ধরনের একটি ভুল, এটা আমরা কিন্তু অনেক সময় করে থাকি। আপনি কসাইকে আগে থেকে বলে দিবেন তোমার পারিশ্রমিক এত, কোনো গোশত তুমি পাবে না। কসাইরা অনেক সময় অল্প পয়সায় রাজি হয়ে যায়, কারণ সে জানে যে কিছু গোশত পেলে তার দাম অনেক বেশি হবে, তো সেজন্য আগে থেকে তাদেরকে নিশ্চিত করতে হবে। তবে হ্যাঁ, তারা যদি অভাবী মানুষ হন, গরিব মানুষ হন, তাহলে সেক্ষেত্রে অন্য দশজন গরিবকে যেরকম দিচ্ছেন সেরকম পরিমাণ তাদেরকেও আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অতএব কসাইকে বা জবাই যারা করছেন তাদেরকে বা কাজের লোকদেরকে কোনোভাবে পারিশ্রমিক হিসাবে যাচ্ছে এরকম গোশত বা পশুর কোনো কিছুই তাদেরকে দিতে পারবেন না। চার নম্বর যে ভুলটি আমরা প্রায় 100% হাতে গোনা হাতে কিছু মানুষ বাদ যাবে, তারা বাদে বেশিরভাগ মানুষ আমরা যে ভুলটি করছি, তা হলো কোরবানির পশু জবে করার পর তার বর্জ্য, রক্ত এগুলো আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি অথবা ভালো করে পরিষ্কার করছি না। এর ফলে কিন্তু আমরা বড় ধরনের একটি গুনাহ করছি। আমরা জানি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরানো ইমানের অঙ্গ, তাহলে রাস্তায়, পথে বা আশেপাশে মানুষের লোকালয়ে, মানুষের বসবাসের এলাকাতে যদি আমি কোনো কিছু ফেলি যেটার ফলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, মানুষ কষ্ট পায়, তাহলে সেটি নিঃসন্দেহে খুবই বড় ধরনের ভুল হবে এবং অন্যায় কাজ হবে। আপনার কোরবানির পশুর রক্ত, বর্জ্য এগুলোর দুর্গন্ধে যদি পথচারীদের কোরবানির ঈদের কয়েকদিন পর পর্যন্ত চলাফেরা করতে অসুবিধা হয়, কষ্ট হয়, মশা তৈরি হয়, পরিবেশ নষ্ট হয়, তাহলে কিন্তু তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে দায়ী হতে হবে। আর সেই জায়গা থেকে আমাদের জবাবদিহিতার বোধ থাকা উচিত। আমাদের পশুর কোনো বর্জ্য, কোনো রক্ত অথবা অবাঞ্ছিত কোনো অংশ আমরা যত্রতত্র ফেলব না, এটাকে সম্পূর্ণরূপে মাটির নিচে দাফন করা এবং মানুষের যাতে কষ্টের কোনো প্রকার কারণ না হয় সেই দিকটা খেয়াল করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে শুদ্ধতম উপায়ে সঠিকভাবে কোরবানির আমলটিকে সম্পাদন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।